জয় হিন্দ বন্ধুরা, দীর্ঘদিন বাদ আপনাদের সকলের উদ্দেশ্যে নিয়ে আসলাম একটি নতুন চাকরির আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যে নিয়ে আসলাম একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, ডিইও নিউ ভ্যাকেন্সি, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রির একটি জব ভ্যাকেন্সি আপনাদের সকলের উদ্দেশ্যে নিয়ে চলে আসলাম। আমি আশা রাখব আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটিতে ক্লিক করেছেন, আপনারা সকলেই এই ডেটা এন্ট্রি অপারেটরের জব করতে চান, যার জন্য এই ভিডিওটিতে এসেছেন। বন্ধুরা, ভিডিওটিতে বিস্তারিতভাবে জানাবো কোন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, বেতন কত থাকছে, কবেই বা লাস্ট ডেট, কীভাবে আবেদন করবেন, বয়সসীমা কত, এভরিথিং। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং একজন চাকরি প্রার্থী হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত রকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট কিন্তু সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। তো বন্ধুরা, এখানটায় ডিইও নিউ ভ্যাকেন্সি ডেটা এন্ট্রি জবের ক্ষেত্রে যেভাবে যে অর্থাৎ আপনাদের স্কিল এখানটায় প্রয়োজন, অর্থাৎ আপনাদের যে কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল আপনাদেরকে ব্যবহার করতে জানতে হবে। আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে ডেটা এন্ট্রি জব, যার কারণে আপনাদের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোসফট এক্সেল যে সফটওয়্যারটি রয়েছে সেটি আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। সেখানে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের ডেটা এন্ট্রি করতে হবে, সেগুলোকে মেনটেন্যান্স করতে হবে এবং সেগুলোকে যত্ন সহকারে রাখতে হবে। কোম্পানির যেহেতু কাজ, সেখানে অনেক রকম ডেটা থাকে, সেই ডেটাগুলো আপনাদেরকে এই মাইক্রোসফট এক্সেলের মধ্যে আপনাদেরকে ইনপুট করতে হবে এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। তো বন্ধুরা, এখানটায় যে বেতন রয়েছে সেটা আপনাদের এখানটায় 90,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বেতন রয়েছে। বন্ধুরা চমকাবেন না, এটা মান্থলি বেতন নয়, ইয়ারলি। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর আপনাদের 90,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু এখানটায় বেতন থাকবে। এখানটায় ইয়ারলি এনাম দেওয়া রয়েছে, এটাকে আপনারা 12 দিয়ে ভাগ করে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের যে মান্থলি বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এবার আমরা দেখব এখানটায় জব রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনারা যদি কাজটি পেয়ে যান আপনাদের কী কী রেসপন্সিবিলিটি এখানটায় থাকবে। তো বন্ধুরা, এখানটায় বলা হয়েছে অ্যাজ এ ডেটা এন্ট্রি অ্যাকাউন্টেন্ট ইওর প্রাইমারি রেসপন্সিবিলিটি উইল বি অ্যাকুরেটলি ইন্টার ডিটেক্টেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইন টু মাইক্রোসফট এক্সেল। বলা হয়েছে বন্ধুরা, এখানটায় আপনাদেরকে যে মাইক্রোসফট এক্সেল রয়েছে সেখানটায় ফাইন্যান্সিয়াল কিছু ডেটা আপনাদেরকে ইনপুট করতে হবে, এবং সেটা অ্যাকুরেটলি কিন্তু ইনপুট করতে হবে, এবং সেই ফাইলগুলোকে আপনাদেরকে মেনটেন্যান্স করতে হবে, এবং প্রতিনিয়ত কিন্তু আপনাদের সেই ফাইলসগুলোকে নজরদারি করতে হবে, যেটা এখানটায় বলা হয়েছে। এইটুকুই জাস্ট জব রেসপন্সিবিলিটি রয়েছে। এডুকেশন, অর্থাৎ কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানটায় আপনারা গ্রাজুয়েট হয়ে থাকলে, অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আপনারা যদি গ্রাজুয়েশন করে থাকেন অবশ্যই আবেদন করতে পারবেন। এবার এখানটায় কোন কোম্পানি আন্ডারে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে গোয়েল কনস্ট্রাকশন কোম্পানির তরফ থেকে, গোয়েল কনস্ট্রাকশন কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানটায় ক্লিক করুন। ক্লিক করলে আপনারা সরাসরি চলে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানটায় লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে আপনারা আবেদন করে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ডেটা এন্ট্রি অপারেটর এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করে নিন। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন অন্য কোনো ভিডিওতে।